প্রতিঘরে সুশাসন মেলা অনুষ্ঠিত হয় উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর 12টায়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার। এছাড়া এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, উদয়পুর ফিশারি দপ্তর আধিকারিক বিজয় দাস ও অন্যান্য দপ্তর আধিকারিকরা। এদিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বহু প্রকল্প রয়েছে, সেই সকল প্রকল্পগুলি প্রতিটি মানুষের ঘরে কিভাবে পৌঁছানো যায় সে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই সুশাসন মেলা। আগামী দিন যাতে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নাগরিকরা যাতে পেতে পারে তার জন্য সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্য সরকার প্রতিটি মুহূর্তে রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে, দেখা গিয়েছে প্রায় সেই মানুষ সঠিকভাবে অথবা সময়মতো সেই প্রকল্পগুলি হাতে পাচ্ছে না। এর ফলে ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি ব্লকে এবং প্রতিটি গ্রাম স্তর থেকে শুরু করে নগর এলাকায় সুশাসন মেলা অনুষ্ঠিত করবে, যাতে করে নাগরিকরা খুব সহসায় রাজ্য সরকারের প্রকল্পগুলি হাতের কাছে যেন পেয়ে যেতে পারে। এদিনে অনুষ্ঠানে সকল অতিথিরা বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেন নাগরিকদের হাতে। এদিন দুপুরে দিব্যাঙ্গদের একটি করে সরকারি হুইল চেয়ার দেওয়া হয়। একই সাথে দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নির্মাণের অনুমোদন পত্র। এদিনের সুশাসন মেলায় বেশ কয়েকটি সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হয় আর্থিক অনুদান ও বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হয় মৎস্য দপ্তরের মাছের চারা পোনা। এই ক্যাম্পেইনের অন্তর্গত আপনারা জানবেন যে বিভিন্ন দপ্তরের বিভিন্ন রকম স্কিম থাকে, এর উদ্দেশ্য একটাই যে স্কিমগুলো যাতে আমরা প্রতিটি ঘরে ঘরে এই স্কিম সম্পর্কে তথ্য জানাতে পারি এবং কীভাবে প্রতিটি বাড়ির এই বিভিন্ন দপ্তরের স্কিম থেকে লাভান্বিত হতে পারে, এর জন্যই এই আয়োজন আজকে এই ফলে এবং এই প্রাঙ্গণে বিভিন্ন দপ্তর বিভিন্ন স্টল আয়োজন করা হয়েছে। আমরা এর মধ্যে বিভিন্ন স্কিমের অন্তর্গত আমরা কিছু বেনিফিশিয়ারিদের এখানে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে, এর জন্যই এই আয়োজন। এই আয়োজন কালকেও থাকবে, কালকেও আমরা ডিস্ট্রিবিউট করবো, আজকে আমরা কিছু করব। একটাই লক্ষ্য, অন্তিম ব্যক্তি অব্দি বিভিন্ন দপ্তরের স্কিমগুলো যাতে পৌঁছানো যায়। আমি বেশি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।